সুইচ ইউজ করে, থ্রি ওয়ে সুইচ, আর থ্রি ওয়ে সুইচের কানেকশন এইরকমই হয়, একের অধিক সুইচ লাগাতে গেলে আর সেটা থ্রি ওয়ে সুইচ দিয়ে হয় না। এবার আমি ডিজিটালি বিভিন্ন জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে অপারেট করতে পারবো, একবার অন করতে পারবো, একবার অফ করতে পারবো একটা লাইটকে। আমি এখানে তিনখানা দেখিয়েছি, একই কানেকশানে বিভিন্ন জায়গা থেকেই করা যাবে। এটা আমাদের ন্যাচারালি দেখা যায় সিঁড়িতে ইউজ হয় থ্রি ওয়ে সুইচ, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকগুলো জায়গা থেকে অপারেট করার প্রয়োজন আছে, কিন্তু সেটা আর করা যায় না, টেকনিশিয়ানরা সেটা আর পারে না। এইটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটা লাইটকে অপারেট করা যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। আমি প্রথমে একটা ভেরো বোর্ড নিলাম, যেটা আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, যে কানেকশনটাকে কেটে দিচ্ছি, যেহেতু ভেরো বোর্ডের চারিদিকে লাইন, চারিদিকে ট্র্যাকগুলো একই থাকে, এই জন্য আমি মাঝখান থেকে দুটো সেপারেট করে দিলাম। দেখুন আমি পুরো সেপারেট করে দিয়েছি। এবার আমি একটা 4017 আইসি নিলাম, 4017 দিয়েই আমি অপারেট করব, যার এক নম্বর পিন উপর দিকেই রাখছি, এক নম্বর পিন দেখুন আমি উপর দিকেই রেখেছি, এবং আমি সুন্দর করে সোল্ডার করব যাতে একটা সঙ্গে একটা না লেগে যায়। আমার পুরো সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে আইসির। এবার দেখুন দু নাম্বার পিন থেকে, এটা ইন পিন, এটাকে আমি শর্ট করে দিচ্ছি। দেখুন দু নাম্বার পিন থেকে ইন পিন। এবার আমি 220 রেজিস্ট্যান্স, 220 কে রেজিস্ট্যান্স নিয়ে আমি ক্লক, এটা 14 নাম্বার পিন, আর রিসেট হলো 15 নাম্বার পিন। 14 নম্বর পিন এবং 15 নম্বর পিন, যেটা 220 কে আমি রেজিস্ট্যান্স দিয়ে আমি গ্রাউন্ড করে দেব। তার কারণ হলো 4017 এর কোনো আইসি কোনো ইনপুটকে কোনো সময় ফাঁকা রাখা যায় না, ডিজিটাল আইসির নিয়মই এরকম যে ফাঁকা রাখা যাবে না। এটা যদি আমি না লাগাই তাহলে আমার 4017 ঠিকভাবে কাজ করবে না, কারণ ডিজিটাল আইসি, যেহেতু আমি পুশ সিরিজের মাধ্যমে এটা অপারেট করবো, এখানে কোনো সার্কিট লাগাবো না, এর জন্য আমাকে 220 কে দিয়ে ক্লক পিন আর রিসেট পিনকে আমাকে গ্রাউন্ড করে দিতে হবে। এখন আমি ক্লক এবং রিসেটকে গ্রাউন্ড করে দিচ্ছি। ২২০কে দিয়ে ক্লক আর রিসেটকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। ডিজিটাল আইসির নিয়মই এইটা, যে কোনো ইনপুটকে ফাঁকা রাখা যায় না, তাহলে এ অ্যাবনর্মাল কাজ করবে, ঠিকভাবে কাজ করবে না। এখন 14 আর 15 নাম্বার পিনকে আমি
ইয়ে করে দেওয়া হয়। একটা রিলের এই দুটো পয়েন্ট হলো, এই দুটো পয়েন্ট হলো কয়েল, আর মাঝখানেরটা হলো পোল। এবার মাঝখানের পোলটা আমি যেহেতু এখানে 230 ভোল্ট এসি থাকবে, এর জন্য আমি এটাকে একটু সাইড করে নেব। এই জন্য আমি একটা এখানে আলাদা জাম্পার ওয়্যার লাগালাম, যেহেতু ঠিক কয়েলের পাশে এটা আছে। এবার আমি রিলেটাকে সেট করে দেব ভেরোবোর্ডের সঙ্গে। সোল্ডার করতে হবে খুব সুন্দরভাবে। এটা হলো পোল, এই দুটো হলো আউটপুট, 220 ভোল্ট আউটপুট। এবার 10K রেজিস্ট্যান্স দিয়ে আমি 10K রেজিস্ট্যান্স দিয়ে আমি তিন নাম্বার পিন মানে হলো জিরো, তিন নাম্বার পিনকে আমি 10K রেজিস্ট্যান্স দিয়ে একটা 548 ট্যানিস্টার আমি লাগাবো। এর বেজে যাবে তিন নাম্বার পিন থেকে 10K রেজিস্ট্যান্স দিয়ে। টেনকে রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এবার আমি 548 ট্যানিস্টার আমি এর বেজে বেজে লাগিয়ে দিলাম। বেজে 10K রেজিস্ট্যান্স সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি। এবার এর এমিটারকে গ্রাউন্ড করতে হবে, এর এমিটারকে গ্রাউন্ড করতে হবে। তার কারণ হলো রিলেতে 12 ভোল্ট ডাইরেক্ট থাকবে, আর যখনই এই ট্যান্ডিস্টার 4017 দিয়ে সুইচিং হবে তখনই এর গ্রাউন্ডটা রিলের গ্রাউন্ড পয়েন্টটা যাবে ট্যান্ডিস্টার হয়ে, সুইচিং ট্যান্ডিস্টার সুইচিং করে তখন এমিটার থেকে কালেক্টারে গ্রাউন্ড ফ্লো করবে, আর তখনই রিলেটা অন হবে। এখন আমি গ্রাউন্ড করে দিলাম। এইবার আমি রিলের কালেক্টর, এই ট্যানিস্টারের কালেক্টর থেকে আমি রিলের কয়েলে দেব। ট্যানিস্টারের কালেক্টর থেকে রিলের কয়েলে, রিলের যে কোনো একদিকে, রিলের কোনো প্লাস মাইনাস থাকে না কয়েলের, এর জন্য আমি রিলের একদিকে দিয়ে দিলাম। আবার রিলে 12 ভোল্ট দিয়ে দিতে হবে, যেহেতু ট্যানিস্টার এই আইসির 16 নম্বর পিনটা ভিডিডি মানে 12 ভোল্ট, সেহেতু আমাকে ওখান থেকে নিয়েই রিলের কয়েল থেকে 12 ভোল্ট একদম দিয়ে দিলাম। এখানে কোনো সার্কিট নেই। এইবার আমি পুশ সুইচ লাগাবো,
হ্যাঁ, পুশ সুইচের কানেকশন করব। পুশ সুইচে একদিকে 12 ভোল্ট দেব। দেখুন এইখানে 12 ভোল্ট আছে, যেহেতু আমি আইসি থেকে ভিডিডি পয়েন্ট থেকে আমি টেনেছি, এখানেই 12 ভোল্ট আছে। এই 12 ভোল্টে আমি একটা তার দিয়ে দিলাম, যেটা পুশ সুইচের কমন পয়েন্ট। দুটো পুশ সুইচের কমন পয়েন্ট হলো 12 ভোল্ট। এইবার দুটো রিসেট আর ক্লক থেকে দুটো তার টেনে নিলাম। রিলে যখন অন হবে তখন ক্লক সুইচে ক্লক সুইচটা চাপবো, সঙ্গে সঙ্গে ট্রানজিস্টার সুইচিং হয়ে আইসি 3 নম্বর পিন থেকে ট্রানজিস্টার সুইচিং হয়ে রিলেতে গ্রাউন্ড যাবে। আবার তখনই রিলে কাট রিলে অন হবে। আর যখনই রিসেট সুইচ চাপবো, রিসেটের সুইচ যে পুশ সুইচটা আছে সেটা চাপবো, তখনই আমি ওটা রিলে গ্রাউন্ড হয়ে যাবে, মানে রিলে কাট হয়ে যাবে। মাইনাস দিলাম আর ওইটা ভিডিডি প্লাস দিয়ে দিলাম, দুটো তারই জয়েন্ট করে দিলাম। এবার আমি বাল্বের কানেকশন করব। আমি দেখে নিই মিটারে কোনটা রিলের, হ্যাঁ যখন রিলে কাজ করবে তখন এই পয়েন্টটাই কাজ করবে। আমি দুটো তার ঝালাই করে দিচ্ছি। যখন রিলে কাজ করবে তখন এই দুটো পয়েন্টে আসবে। এবার আমি পুশ সুইচটা লাগিয়ে দেব। 3টে বোর্ড নিয়েছি, 6টা পুশ সুইচ নিয়েছি। লাগিয়ে দিচ্ছি, এবার লাগিয়ে দিচ্ছি দুটো এক একটা বোর্ডে দুটো করে পুশ সুইচ। একটা হলো রিসেট পুশ সুইচ, একটা হলো ক্লক পুশ সুইচ। হ্যাঁ দেখুন কমনই আছে, এটা হলো খুব সুন্দর ঝালাই করে দিতে হবে। হ্যাঁ এইটা হলো কমন, এটা 12 ভোল্ট আছে, যেটা 12 ভোল্ট আছে সেটা কমন। ব্লু কালারের তারটা কমন, দেখুন দুটো সুইচের কমন পয়েন্টে এটা দিতে হবে। কমন পয়েন্টে দিলাম আর এক একটা পুশ সুইচের এক একটা ওয়্যার লাগিয়ে দিলাম। এটা একটা ক্লক, একটা রিসেট, এটা 12 ভোল্টের এলিমিটার, 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়ে এলিমিটারটা তৈরি করে নেবো দুটো ডায়োড দিয়ে 4007। দুটো ডায়োডের ক্যাথোড দুটো জোড়া করে দিলাম, এটাই প্লাস পয়েন্ট। 12012 আছে ট্রান্সফরমারটা, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, এটাকে ঝালাই করে দিয়ে 12012তে লাগিয়ে দিলাম। দুমাথা 12012তে লাগিয়ে দিলাম। দুটো ডায়োডের সংযোগ স্থলটা ই প্লাস আর ট্রান্সফরমার সি পয়েন্টটা হলো মাইনাস। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এবার এসি দিতে হবে এতে ডাইরেক্ট 220 ভোল্ট। এসি 220 ভোল্ট এর ওয়্যার জয়েন করে দিলাম ট্রান্সফরমার সঙ্গে। দুটো জয়েন করে দিয়ে এবার একটা হোল্ডার নিয়ে
লাইট হোল্ডার নিয়ে আমি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিলাম। দুটো পয়েন্টকে দুটো হোল্ডার কানেকশন করে দিলাম। এখানে আমি একটা বাল্ব দিয়ে দিলাম। এবার একটা কাজ আছে, সেটা হলো যেহেতু রিলেটা সুইচের মতো কানেকশন করে দিতে হবে, সুইচ যেমন কানেকশন হয় সেই রকম কানেকশন করে দিতে হবে। 220 ভোল্ট নিচ্ছি এখান থেকে। ২২০ ভোল্টের এবার রিলেতে একটা রিলে ভায়া হয়ে রিলে সিরিজ হয়ে এটা যাবে, রিলেতে একটা পয়েন্ট আর একটা হলো বাল্বে যাবে। রিলেতে একটা পয়েন্ট দিতে হবে, মানে সুইচের মতোই কানেকশন হবে। রিলে যখন অন হবে সুইচ এর মতো, সুইচ যখন অন হয় সেই রকম ভাবে কানেকশনটা করে দিতে হবে। দিয়ে দিলাম। এবার দেখুন আমি 220 ভোল্ট দিচ্ছি, অন করে দিলাম, লাইট জ্বলছে, আবার রিসেট হয়ে গেল, লাইট জ্বলছে আবার রিসেট হয়ে গেল, একবার লাইট অন হচ্ছে আবার অফ হচ্ছে। সার্কিট পুরো পারফেক্ট আছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, এবং নোটিফিকেশন বেল অন করুন, আমি নতুন নতুন ভিডিও দেব। হয়ে গেল, অফ হচ্ছে অন হচ্ছে, এখানে করা যাচ্ছে একই কানেকশানে, একই রকম সুইচের কানেকশানে আরো অন্তত একাধিক, আমি তিনটে দিয়ে দেখেছি, একাধিক সুইচ করা যাবে, যে একটা লাইটকে অন অফ করা যাবে। দেখুন আমি তিনখানা দিয়ে দেখিয়েছি, অন করছি অফ করছি। এটা কোনো মতেই থ্রি ওয়ে সুইচ দিয়ে সম্ভব না। অনেকে অনেক কিছু করতে পারে, অনেকে দেখিয়েছেও যে একাধিক থ্রি ওয়ে সুইচ, চারটে থ্রি ওয়ে সুইচ দিয়ে কানেকশানটা করেছে, কিন্তু কোনোদিনও সম্ভব না। এইভাবেই ডিজিটালি